মহাভারতের একজন ট্র্যাজিক নায়ক বলা যেতেই পারে অশ্বত্থামাকে। মহাবীর কর্ণের মতো তিনিও ছিলেন একজন মহারথী, কিন্তু অধর্মের পথ অনুসরণ করায় দ্রোণাচার্যের পুত্র হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন। আপনি এ কথা তো অবশ্যই শুনেছেন যে অশ্বত্থামা তার পাপের সাজা আজও ভোগ করছেন, কিন্তু শ্রীকৃষ্ণ তো তাকে কেবল 3000 বছরেরই অভিশাপ দিয়েছিলেন এবং মহাভারত তো আজ থেকে 5000 বছর পূর্বে হয়েছিল। তাহলে অশ্বত্থামা কি আজও বেঁচে আছেন? আপনি কি জানেন মধ্যপ্রদেশের বুরহানপুর শহরের আশীর্গড় ফোর্টে আজও ঘুরে বেড়ান অশ্বত্থামা? এই দুর্গে একটি শিবলিঙ্গ আছে যাতে রোজ ভোরবেলা দুধ ও চাল দিয়ে যান এক ব্যক্তি। অনেকে তাকে দেখেওছেন, কিন্তু এ কথা কি সত্যি? তিনি কি সত্যি বেঁচে আছেন নাকি এই কথাগুলি কেবল মানুষকে বিভ্রান্ত করার জন্য? সাথে আমরা এও বলবো যে কেন পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে দেখা করতে এসেছিলেন অশ্বত্থামা। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অশ্বত্থামার পিতার নাম ছিল গুরু দ্রোণ ও মাতার নাম কৃপি। মহাভারতের কাহিনী অনুসারে একবার গুরু দ্রোণাচার্য ও কৃপি ভ্রমণ করতে করতে হিমালয় পর্বতে তমসা নদীর কিনারায় পৌঁছান। সেখানে তারা দুজনেই ভগবান শিবকে প্রসন্ন করার জন্য এক স্বয়ম্ভূ শিবলিঙ্গের তপস্যা আরম্ভ করেন। এই স্বয়ম্ভূ শিবলিঙ্গের নাম ছিল তপেশ্বর। মহাদেব তাদের এই কঠোর তপস্যায় অতি প্রসন্ন হয়ে তিনি একদিন তাদের সামনে প্রকট হন এবং আশীর্বাদ দেন যে তোমাদের কিছু সময় পরই এক তেজস্বী পুত্র প্রাপ্ত হবে যার শরীরে আমার অংশ থাকবে। কিছু সময় পর কৃপি এক তেজস্বী বাচ্চার জন্ম দেয়। জন্মের সময় ওই শিশু অশ্বের মতো শব্দ করছিল, এই কারণে তার নাম রাখা হয় অশ্বত্থামা। অশ্বত্থামার পিতা গুরু দ্রোণাচার্য ছিলেন একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্রিয়দের মতো যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। একবার তাকে বাল্যকালে অপমান করা হয়, সেই প্রতিশোধ নিতেই হস্তিনাপুরে তিনি তার একমাত্র পুত্র অশ্বত্থামাকে যুদ্ধ শিক্ষা দিতে আরম্ভ করেন। অশ্বত্থামার মাথায় এক অদ্ভুত মণি ছিল যেটি তাকে দেবতা দৈত্য দানব সকলের হাত থেকেই রক্ষা করত। এই মণির কারণেই কোনো অস্ত্র শস্ত্র তার কোনো ক্ষতি করতে পারত না। মহাভারতকালে অশ্বত্থামাকে শ্রেষ্ঠ যোদ্ধাদের তালিকায় রাখা হতো। তার পিতা দ্রোণাচার্যই পাণ্ডব ও কৌরবদের অস্ত্র শস্ত্রের প্রশিক্ষণ দিয়েছিলেন। অশ্বত্থামা বহু গুপ্ত অস্ত্র প্রয়োগের কৌশল তার পিতার কাছ থেকেই শিখেছিলেন। শ্রীকৃষ্ণের অভিশাপ। অশ্বত্থামা তার জীবনে অনেক পাপ করেছিলেন। মহাভারতের যুদ্ধের পর তিনি ছল করে পাণ্ডবদের পুত্রদের বধ করেন, সাথে অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভে থাকা সন্তানকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তাকে হত্যা করেন। এই কর্ম দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যধিক রেগে যান এবং তারপরেই তিনি অশ্বত্থামার কাছ থেকে তার মাথার মণি কেড়ে নেন যা ছিল তার বীরত্ব ও গৌরবের প্রতীক। তারপর শ্রীকৃষ্ণ অভিশাপ দেন যে তোমার কোনো দিনও মৃত্যু হবে না, তুমি চাইলেও মৃত্যু বরণ করতে পারবে না, তুমি মৃত্যুর জন্য প্রতি মুহূর্তে ভিক্ষা চাইবে কিন্তু পারবে না। তারপর থেকেই অশ্বত্থামা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, যেখানে যেখানে দেখা গিয়েছিল অশ্বত্থামাকে। এক রেলওয়ে কর্মচারী নিজের চোখে দেখেছিলেন অশ্বত্থামাকে। আজ থেকে 10-15 বছর আগে নিউজ পেপারে একটি আর্টিকেল ছাপা হয়। গুজরাটের নওসারি এলাকায় এক রেল কর্মী কোনো কারণে জঙ্গলে কাজ করছিলেন। সেই সময় তিনি একজন মানুষকে দেখেন যার উচ্চতা ছিল প্রায় 12 ফুটের কাছাকাছি, যার মাথায় একটি বড় আঘাতের চিহ্ন ছিল। ওই রেলকর্মী যখন এই মানুষটির সঙ্গে কথা বলেন তখন তিনি জানতে পারেন যে ইনি নাকি মহাভারত যুগের। রেলকর্মী এ কথা শুনে আঁতকে ওঠে এবং পরে এই খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। যখন এক ডাক্তারের চেম্বারে এসেছিলেন অশ্বত্থামা, লুধিয়ানার এক ব্যক্তি দাবি করেছিলেন যে তার এক আত্মীয় ছিল ডাক্তার যিনি কিনা অশ্বত্থামার মুখোমুখি হয়েছিলেন। এই ঘটনা 1968 থেকে 1969 সালের মধ্যে। একদিন গ্রীষ্মের দুপুরে এক বৃদ্ধ লম্বা চওড়া চেহারা ওই ডাক্তারের ক্লিনিকে আসেন। তিনি খুব ভাঙা ভাঙা স্বরে ওই ডাক্তারকে বলেন, তোর নাম খুব শুনেছি বৈদ্য হিসেবে, দেখ তো আমায় ভালো করতে পারিস কিনা। ডাক্তার এরপর তার অসুবিধা জানতে চাইলেন। তখন ওই অজানা ব্যক্তি মাথার পাগড়িটা সরান এবং পাগড়িটা নামানোর পরেই তার মাথায় একটি বিশাল ক্ষত দেখা যায়। ডাক্তার তার জীবনে এরকম ক্ষত কোনো দিনও দেখেননি। কপালের ওপরে ছিল বিরাট গর্ত, যদিও চারপাশের চামড়া ঠিকঠাক লেগে আছে। ডাক্তারবাবু কিছুটা হকচকিয়ে যান। তারপর তিনি দ্বিধা কাটিয়ে উঠিয়ে যখন পরীক্ষা করতে লাগলেন তখনই অজানা ব্যক্তি হঠাৎই বলে উঠলেন, তুমি জানো আমি কে? ওই ডাক্তার একজন ঠাকুরের ভক্ত ছিলেন, তাই তিনি আন্দাজ করতে পারেন যে ইনি কে। ওই ডাক্তার বলে ওঠেন, আপনি অপেক্ষা করুন, আমি সরঞ্জাম ভেতর থেকে নিয়ে আসি। ভেতর থেকে সরঞ্জাম নিয়ে আসার পর ডাক্তার যখন বাইরে আসলেন তখন তিনি ওই অজানা ব্যক্তিকে আর দেখতে পেলেন না, কিন্তু ওই লোকটির চোখের কথা তিনি আজও ভোলেননি, যেটি ছিল নীল। যখন কৃষ্ণ ভক্তদের সামনে এসেছিলেন অশ্বত্থামা,
বন্ধুরা, ধর্মদেব এবং তার স্ত্রী শ্রীমতী ভক্তিমাতা, যারা দুজনে ছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত, তারা বৃন্দাবন থেকে তীর্থযাত্রা শেষ করে ফিরছিলেন এবং তীর্থযাত্রার সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে আশ্বাস দিয়ে বলেন যে তিনি শীঘ্রই তাদের সন্তানরূপে জন্মগ্রহণ করবেন। তীর্থযাত্রায় এর থেকে ভালো ফল আর কী হতে পারে, স্বয়ং ভগবান তাদেরকে এমন কথা বলেছেন। ওই দুজনের বাড়ি ছিল ছাপাইয়া গ্রামে, কিন্তু বৃন্দাবন থেকে ছাপাইয়া 28 দিনের পথ। পথে এক জঙ্গলে তারা রাস্তা হারিয়ে ফেলেন। তখন তাদের সাথে দেখা হয় এক বিরাট লম্বা চওড়া ব্রাহ্মণের। ওই ব্রাহ্মণের মাথার ওপরে একটি পট্টি বাঁধা ছিল, তার চোখ দুটি অগ্নিবর্ণ ও তিনি খুব রেগে ছিলেন। ব্রাহ্মণ জানতে চান তারা কারা এবং কোথা থেকে এসেছেন। ধর্মদেব এবং ভক্তিমাতা তাদের পরিচয় দিলেন। সব শুনে ওই ব্রাহ্মণ ভীষণ রেগে যান। তিনি বলেন, কৃষ্ণ আমার মহাশত্রু, তার অভিশাপে আমার এই দশা, আর তোমরা তারই ভক্ত। এই বলে ধর্মদেবকে তিনি ধাক্কা মারেন আর যাওয়ার সময় বলে যান, তোমার জন্মানোর সন্তান কোনোদিনও অস্ত্র চালাতে পারবে না আর কোনো যুদ্ধেও জয়লাভ করবে না। ভক্তিমাতা এই অভিশাপ পেয়ে কাঁদতে শুরু করেন, কিন্তু ওই সময় শ্রী হনুমান প্রকট হন, যিনি তাদের কুল দেবতা ছিলেন এবং তাদেরকে শান্ত করেন ও ভয় দূর করেন। এই ঘটনা আবারও প্রমাণ করে যে তিনি বনের জঙ্গলে এখনও ঘুরে বেড়াচ্ছেন। আশীরগড় ফোর্ট। বন্ধুরা, অশ্বত্থামার রহস্য নিয়ে কথা বলার সময় আশীরগড় ফোর্টের কথা আসবে না এমনটা হতেই পারে না। এই ফোর্ট এক রহস্যময় ফোর্ট। মধ্যপ্রদেশের বুরহানপুর গ্রাম থেকে 20 কিলোমিটার দূরে আশীরগড়ের কেল্লা অবস্থিত। মনে করা হয় আশীরগড় কেল্লায় যে শিব মন্দির রয়েছে, সেখানে অশ্বত্থামায় সবার প্রথমে পুজো করতে আসেন। শিবলিঙ্গের ওপরে দুধ ও তাজা ফুল দিয়ে অভিষেকও করেন। মন্দির যখন খোলা হয় তখন শিবলিঙ্গের ওপর দুধ ও তাজা ফুল দেখতে পান স্থানীয়রা। তারা বলেন যে আজও এই কেল্লায় অশ্বত্থামা পুজো করতে আসেন। গ্রামের মানুষদের মধ্যে এই কথাও প্রচলিত আছে যে বা যারা অশ্বত্থামাকে নিজের চোখে দেখেছেন তারা হয় পাগল হয়ে গিয়েছেন, নয়তো মারা গিয়েছেন। আজও এই শিব মন্দিরে ব্রহ্ম মুহূর্তেই পুজো হয়ে যায়। স্থানীয় কিছু লোকজনের মতানুসারে কখনো কখনো অশ্বত্থামা নিজের মাথায় শ্রীকৃষ্ণকৃত ঘায়ের যন্ত্রণার থেকে উপশম লাভের জন্য স্থানীয় লোকেদের থেকে হলুদ ও তেল চেয়ে থাকেন। আবার কেউ কেউ বলেন যে পুকুরের ধারে মাছ ধরার সময় তাকে কোনো অদৃশ্য ব্যক্তি ধাক্কা দিয়েছে। পাইলট বাবাকে দর্শন দিয়েছিলেন অশ্বত্থামা, ভারতীয় বিমান বাহিনীর বিখ্যাত ফাইটার পাইলট পাইলট বাবা। তিনিও দাবি করেছেন যে হিমালয়ের পাদদেশে তিনি অশ্বত্থামার দেখা পেয়েছিলেন। তার কথায় অভিশপ্ত এই পুরুষটি আজও হিমালয়ের উপজাতিদের সঙ্গে বসবাস করেন, এমনকি এক শিব মন্দিরে তিনি পুজো করেন। পৃথ্বীরাজ চৌহান এবং অশ্বত্থামা। একবার পৃথ্বীরাজ চৌহানের সাথেও দেখা হয়েছিল অশ্বত্থামার। 1192 সালে মোহাম্মদ ঘোরির কাছে পরাজিত হয়ে পৃথ্বীরাজ চৌহান জঙ্গলে চলে যান। সেখানে তিনি একজন বয়স্ক বাবাকে দেখতে পান। ওই বাবার মাথায় ভয়ঙ্কর আঘাতের দাগ ছিল। পৃথ্বীরাজ চৌহান চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি বাবাকে বললেন, আমি আপনার এই রোগ ঠিক করে দেব। পৃথ্বীরাজ একাধিক ওষুধের প্রলেপ তৈরি করলেন এবং বাবার মাথার ক্ষতর ওপর লাগালেন, কিন্তু ক্ষত বিন্দু মাত্র ঠিক হল না। পৃথ্বীরাজের খুবই অবাক লাগল, কারণ যে প্রলেপ তিনি তৈরি করেছিলেন তাতে যে কোনো ব্যক্তির ক্ষতই সেরে যাওয়ার কথা। তখন হঠাৎই তার মহাভারতের অশ্বত্থামার কথা মনে পড়ে, কারণ তার ঘা যে কোনোদিনও শুকাবে না। পৃথ্বীরাজ ওই বাবাকে তার পরিচয় জিজ্ঞাসা করেন এবং আশ্চর্যজনক রূপে ওই বাবা নিজেকে অশ্বত্থামা বলে দাবি করেন। বন্ধুরা, অশ্বত্থামাকে নিয়ে এমন হাজারো কাহিনী রয়েছে এবং থাকার কথাও, কারণ কোনো ধর্মগ্রন্থেই তার মৃত্যুর উল্লেখ করা হয়নি। তাই আপনাদের মাঝে কেউ যদি কপালে অদ্ভুত গভীর ক্ষত থাকা কোনো বয়স্ক সাধুকে দেখে থাকেন, তাহলে ভুলেও তাকে অসম্মান করবেন না। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং প্রথমবার এই চ্যানেলে এসে থাকলে আজই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।